শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়া জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক। শনিবার 12 অক্টোবর সন্ধ্যায় জেলা শহরে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি অপারেশন মোহাম্মদ হাসানুজ্জামান, কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের ও আবু রাসেল, সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক, কুষ্টিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুধীর কুমার শর্মা, কুষ্টিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক নিলয় সরকার ও তুহিন চাকি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শঙ্কর মজুমদার কাজল, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেন, বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার নাগ, সুধাংশু ঘোষ, পরিতোষ দাস সহ কুষ্টিয়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এই জায়গাটা আপনাদের কাছ থেকে আশা করে আমি আমার বক্তব্য শেষ করলাম।